প্রিয় দর্শক, আজকের পত্রিকার শিরোনামে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন। এই পত্রিকাটি তাদের প্রধান শিরোনাম করেছে সহিংসতার শঙ্কায় উদ্বেগ, আতঙ্ক, ডেডলাইন 27 জুলাই। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বার্তা দিতে চায় বিএনপি, ঢাকায় মহাসমাবেশ, কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না যুক্তরাষ্ট্র, সাগরে লঘুচাপ, দেশের 4 বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস, রাজনৈতিক সংকটের সমাধান করা ইসির এখতিয়ার নয়, আনিসুর রহমান। এরপর রয়েছে দৈনিক মানব জমিন। এই পত্রিকাটি তাদের লিড নিউজ করেছে ডেডলাইন 27 জুলাই, আসছে নতুন কর্মসূচি, যুগপথের বাইরে থাকা দলগুলো রাস্তায় নামছে, ঢাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা, নির্বাচন পরিস্থিতি নজর রাখছে ইইউ, এছাড়াও রয়েছে ডেঙ্গুতে প্রাণহানি 200 ছাড়ালো, ঢাকার পাশের 5 জেলায় আওয়ামী লীগের বিশেষ বার্তা, হিরো আলমকে নিয়ে বিবৃতি, 13 দূতকে তলব, সামনে ফাইনাল খেলা হবে, ইলেকশন কমিশনকে নূর। এছাড়া পত্রিকাটি তাদের প্রথম পাতায় বিএনপির সমাবেশকে নিয়ে একটি পোস্টার প্রকাশ করেছে। এরপর রয়েছে দৈনিক কালবেলা, 7 মাসে স্বাস্থ্যমন্ত্রী অফিসে 43 দিন, ব্যাপক সমালোচনা, সড়ক ও নৌপথ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই, নয়াপল্টন ঘিরেই বিএনপির প্রস্তুতি, আসছেন নেতাকর্মীরা। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে মশার ভয়ে হাত পা গুটিয়ে আছেন কর্মকর্তারা, ডেঙ্গুর ভয়াল থাবা, সিনিয়র সহকারী সচিব ও ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আওয়ামী লীগ বিএনপির শোডাউন কাল, ঢাকার নিয়ন্ত্রণের টার্গেট, রাষ্ট্রদূতদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, সমবায় অধিদপ্তর, দুর্নীতিবাজ কর্মকর্তাদের সিন্ডিকেট, সমবায়ীদের টাকা লুটে বাড়ি গাড়ি ফ্ল্যাট। এছাড়াও রয়েছে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। দৈনিক কালের কণ্ঠ তাদের লিড নিউজ করেছে মহাসমাবেশ ঘিরে উদ্বেগ বাড়ছে, ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি, আওয়ামী লীগ আসবে ভাড়া বাসে, বিএনপি ট্রেন গণপরিবহনে, সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচনে অভিযাত্রা, ওবায়দুল কাদের, আন্দোলন রুখতে চক্রান্ত হচ্ছে মির্জা ফখরুল। দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে রাজনৈতিক সহিংসতার ভীতি, পরিবহন খাতে 2014 সালের সংসদ নির্বাচনের আগেই সহিংসতার চিত্র। পত্রিকাটি তাদের ফটো ফিচারে প্রধানমন্ত্রীর ইতালি সফরের একটি ছবি রেখেছেন, মানবাধিকার উন্নয়ন, ঢাকার উদ্যোগকে ইউর সাধুবাদ, নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকবে আওয়ামী লীগ। আরও রয়েছে সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বিপুল সম্পদের মালিক, দৈনিক ইত্তেফাক তাদের লিড নিউজ করেছে দুর্নীতিতে ডুবছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঘুষ ছাড়া নিয়োগ, পদোন্নতি, কেনাকাটা কিছুই হয় না, ঢাকায় কাল 2 দলের শোডাউন ঘিরে উদ্বেগ, সংঘাতের আশঙ্কা নেই কাদের, সংঘাতের আশঙ্কা আছে ফখরুল, রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকুন 15 দেশ এনে যুক্তরাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ, 3 মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের বৈঠক। এরপর রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কি হবে 27 জুলাই, টানটান উত্তেজনা, নাশকতার আশঙ্কা, বিএনপির শক্ত অবস্থানে আইন প্রয়োগকারী সংস্থা, বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা, আওয়ামী লীগ থাকবে রাজপথে। আরও রয়েছে ইতালির সঙ্গে 2 সমঝোতা, নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের ভিসা নিষেধাজ্ঞায় মার্কিন মুখপাত্র, এছাড়াও রয়েছে নির্বাচনে সংঘাত করতে অস্ত্র মজুদে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের, সরকার সংঘাত সৃষ্টি করতে চায় মির্জা ফখরুল, নিয়ন্ত্রণহীন সাইবার অপরাধ, দৈনিক ইনকেলাব সারা দেশে স্লোগান, চলো চলো ঢাকা চলো, বিএনপি যেন ফিনিক্স পাখি, 27 জুলাই মহাসমাবেশ নিয়ে ব্যাপক প্রস্তুতি, দু একটা দেশ নির্বাচনের আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলতে চায় প্রধানমন্ত্রী, আগামীকাল আওয়ামী লীগের 3 সংগঠনের শান্তি সমাবেশ, সারা দেশ থেকে তরুণদের জড়ো করতে ব্যাপক প্রস্তুতি। এছাড়াও রয়েছে ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের 30% হারিয়েছে, নির্বাচন প্রক্রিয়া যারা ক্ষুণ্ণ করবে তাদের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য, ম্যাথিউ মিলার, সীমান্তের ওপর থেকে বিএনপি অস্ত্র কিনছে, দলীয় নেতাদের ওবায়দুল কাদের, ওবায়দুল কাদেরের কথা নতুন চক্রান্ত মির্জা ফখরুল। এরপর রয়েছে দৈনিক সমকাল, রাজনীতির মাঠে উত্তাপ উৎকণ্ঠা, লাগাতার কর্মসূচির ঘোষণা দেবে বিএনপি, রাজধানী নিয়ন্ত্রণে রাখার মিশনে আওয়ামী লীগ, আনুষ্ঠানিক সংলাপে বসার কোনো বিকল্প নেই ডক্টর শাহদিন মালিক, ডেঙ্গুতে মারা যাওয়া 57% নারী। দৈনিক আজকের পত্রিকা তাদের লিড নিউজ করেছে মশা মারতে 12 বছরে খরচ 1200 কোটি, বাংলাদেশিদের জন্য খুলল সৌদির দরজা, এনবিআর এর পদক্ষেপে অসন্তুষ্ট IMF, এছাড়াও রয়েছে নির্বাচনের আগের পরের পরিস্থিতি দেখবে ইইউ, যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা। দৈনিক নয়া দিগন্ত, ঢাকায় কি ঘটতে যাচ্ছে কাল, আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ, একদিনে 16 জনের মৃত্যু, আক্রান্তের রেকর্ড, ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছাড়ালো 200,
অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব ও ব্যাংকের সহকারী পরিচালকের মৃত্যু, খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলের মহাসচিব, নির্বাচনের পূর্বাপর পরিস্থিতির উপর নজর রাখবে ইইউ, 13 মিশন প্রধানকে আজ তলব করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দৈনিক আলোকিত বাংলাদেশ সরকার বিরোধী আন্দোলন নামে 36 দল আন্দোলনের মাঠে সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন, দ্বিধাগ্রস্ত বিএনপির কঠোর আন্দোলনের চেষ্টা, বাংলাদেশ থেকে আরও জনবল নিয়োগে আগ্রহী ইতালি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে খুবই আগ্রহী, নেপালকে পায়রা বন্দর ব্যবহার করার প্রস্তাব প্রধানমন্ত্রীর, দৈনিক সংগ্রাম মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং, নির্বাচন প্রক্রিয়াকে যেই বাধাগ্রস্ত করবে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার, আরও রয়েছে ইতালিতে রাষ্ট্রদূতদের বৈঠকে প্রধানমন্ত্রী, দু একটা দেশ প্রত্যেক নির্বাচনের আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলতে চায়, বাংলাদেশের নির্বাচন পরিস্থিতির দিকে নজর রাখবে ইউরোপীয় ইউনিয়ন, শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধা দেওয়ার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে মির্জা ফখরুল। এই ছিল আমার হাতে থাকা আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।